আসলে বিষয় হচ্ছে যে কাদফার কামাল, কামাল সে বিদেশ থাকে, তার দলের কোনো ব্যক্তি আছে কিনা আমি জানা মতো জানি না, কখনো কোনো মিটিং মিছিলের ওপর দেখিও না, বিদেশ থাকে, বিদেশ থেকে আসছে টাকা পয়সা কামাল ঠিক আছে বুঝছে, কিন্তু সে তাদের কি রাস্তায় প্রোগ্রাম করবে, তারা প্রোগ্রাম করতেছে, তাদের কী প্রোগ্রাম সেটা জানি না। সে তার প্রোগ্রামের নাম বলে সে সদর দক্ষিণ থেকে, লাকসাম থেকে, নটপাড়ি থেকে এবং আরও নাঙ্গলপুর থেকেও তাল অ্যাঙ্গেলের যারা আছে কিছু লোক নিয়ে আসিয়া অতর্কিতভাবে 400-500 লোক নিয়ে আসে আমার ইউনিয়ন পরিষদের মধ্যে লাড়ি চোড়া কেটে নিয়ে আমার ইউনিয়ন পরিষদে ঢুকতেছে। এমত অবস্থায় এই অবস্থা দেখিয়া আমরা মাইকিং করে সাধারণ জনগণ এসে তাদেরকে প্রতিহত করছে, সাধারণ জনগণ এসে তাদেরকে প্রতিহত করছে। তাদের খেয়াল ছিল আসলে একটা লুটপাট বাজারটা, একটা উচ্ছৃঙ্খল করে বাজারটা লুটপাট করার জন্য। আমরা স্বতন্ত্র থেকে নির্বাচন হয়েছি এবং জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়েছি। আমার সাধারণ জনগণ যদি আসে বলতে কোনো অভিযোগ দেয়, তারপরে যদি করে দেখেন, যদি কেউ বলে কোনো অভিযোগ ইনশাল্লাহ একটা ব্যবস্থা হবে, কিন্তু সে আসছে একটা ডাকাতি করার জন্য উদ্দেশ্যমূলক। তার কতিপয় কিছু চিহ্নিত সন্ত্রাসী আছে যারা মাদকের সাথে অ্যাডিক্টেড, তারা মাদক সেবন করেন, তাদেরকে নিয়ে আসে, তারা বাইরে কত কিছু লোক নিয়ে আসে উদ্দেশ্যমূলক কিছু। কেন আসছে, কে জন্য আসছে, আগেও কোনো কথা নাই, পরেও কোনো কথা নাই, কখনো আসেও নাই, কোনো এই সমস্ত বিষয়ে কোনো কথাই নাই তার সাথে। আমার প্রায় 4-5 লোক হবে, ওরা আসছে আমার গামদাসি রাস্তার মাথা থেকে বাজার তারপরে চিঠি আমরা পড়েছি, দেখবেন তারা দেশি কিছু অস্ত্র তাদের কমনে ছিল, কিছু অগ্নি অস্ত্র ছিল, এরপরে ডিব্বা ডুব্বা বম্পুর তারা ফুটেছেন, এরপর তারা আসার পথে কিছু দোকানপাট ভাঙচুর করছেন। এখান থেকে দাওয়া দেওয়ার পরে, মাইকিং করে দাওয়া দেওয়ার পরে, দাওয়া খেয়ে পশ্চিম বাজার গিয়ে আবার আমার বাড়িতে তারা ইট পাটতে মারাইছে, আমার কিছু ভাই গ্লাস ভাঙছেন বাইর থেকে ইট মেরে। আমি তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই, ইনশাআল্লাহ যত উদ্দেশ্য আর যত সন্ত্রাসী কার্যকলাপ বাংলাদেশ ইউনিয়নের মানুষ সন্ত্রাসী পছন্দ করেন না, কখনো করতেও পারবেন না। আর ও কিসের বিএনপি আমি জানি না, তার পোস্ট আছে কিনা, আমার নজরে গোপুর ভুইয়া সাহেবের যারা নেতৃত্ব আছেন তারাও আমাকে ফোন দিয়ে খবর নিয়েছেন কী হয়েছে আরে ভাই এই ব্যাপার, আমরা এই বিষয়ে আমাদের কোনো অবগত না, যারাও নাই আমাদের কোনো নেতৃত্ব কোনো সিদ্ধান্তও নাই। যারা নদীর ভুইয়া সাহেবের গ্রুপে আছেন তাদের সাথে আমার কথা হয়েছে, তারাও আমাকে বলছেন দাদা ভাই আমাদের এরকম কোনো সিদ্ধান্তই নেই। তাহলে ওকে কেউ সন্ত্রাসী কার্যকলাপ করার জন্য উদ্দেশ্যমূলক করতে পারে, আপনারা আপনাদের মতো করে এখন গেছে, আমি থানায় ফোন জানাচ্ছি, আমার ইউনিয়ন ম্যাডামরা জানাইছি। প্রায় সাধারণ মানুষ, আমাদের সাধারণ মানুষ প্রায় 10 জন, প্রায় 10 থেকে 11 হইতে পারে, তাদেরকে আমরা বিভিন্ন ক্লিনিকে পাঠাইছি ট্রিটমেন্টের জন্য, তারা ওখানে ট্রিটমেন্ট অবস্থায় আছে। এইভাবে পৌরবন্দর উদ্দেশ্যমূলক এসে আমাদের অফিসে আসিয়া দিবে কেন? আমার অফিস চলাকালীন, আমার অফিস চলাকালীন আমি স্বতন্ত্র থেকে চেয়ারম্যান হয়েছি, আমার অফিসে কোনো অনিয়ম বিন্দুমাত্র ইনশাআল্লাহ চুল পরিমাণ অনিয়ম বের করতে পারবেন না। আমি অফিসে আসার পরে শুধু সরকারি পি ছাড়া, সরকারি জন্ম নিবন্ধনের যে পিডিআইপি যারা আমরা মাইকিং করে দিয়েছি সারা ইউনিয়নে আমি শপথ করার পর, আর কোনো সরকারি ট্যাক্স আর কোনো টাকা পয়সা আমার ইউনিয়ন পরিষদের একদম নাই। আমাদের